হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে হচ্ছে 30 তারিখ সন্ধ্যাবেলা। তো আগের আগের ভ্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে মায়ের ফোনটা পাওয়া যাচ্ছে না, তো লাকিলি ফোনটাকে পেয়েছি। মানে আমি যখন ভ্লগটা শেষ করেছি তারপরেই মায়ের তো খুব মুড অফ, আমরাও তো খোঁজাখুঁজি করছিলাম। তো মানে মা বলছে তোর ফোন দ্বারা আবার ফোন করে দেখ, তো আমার ফোন থেকে তো ফোন করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোনটাই না সাইলেন্ট হয়ে রয়েছে। কী করে সাইলেন্ট হয়ে গেছে জানি না। তো যেহেতু সাইলেন্ট হয়ে গেছে সেহেতু তো রিং তো হচ্ছে না, তো এরকম এমনি জাস্ট যে কোনো ভাইব্রেশন হচ্ছে কি না সেই জন্য রিং করতে হতো। হঠাৎ মনে হচ্ছে আমার লেপের মধ্যে দেখতে কি চকচক করছে, তো লেপের ভাজের মধ্যে দেখে আমার ছোট মেয়ে কখনো হয়তো খেলতে খেলতে হয়তো ফোনটা সামনে পেয়েছে, খেলতে খেলতে ভাজের মধ্যে রেখে দিয়েছিল। তো ফোনটা লাকিলি পাওয়া গেছে, তো সেই জন্যই ভাবলাম একটুখানি বসে তোমাদের সঙ্গে বলছিলাম আমি একটু আড্ডা মারবো, তাই একটুখানি আড্ডা মারতে বসলাম। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলেছিলাম যে আমি কেন ইউটিউবে এলাম। দেখো মানে প্রফেশন তো অনেক আছে, চাকরি বিজনেসও আমি করেছি, চাকরিও আমি করেছি, কিন্তু হঠাৎ করে ইউটিউব কেন? অবশ্যই তোমরা আমার কাছে জানতে চাওনি, বাট এটা আমার শেয়ার করতে ইচ্ছা করলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি হচ্ছি সিঙ্গেল মাদার, ঠিক আছে? মানে আমি বিয়ের 4-5 বছর পরে আমার ডিভোর্স হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি মা বাবার কাছেই মানে থাকি, সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি, ইন্ট্রো ভিডিওতেই বলেছি আমি মা বাবার কাছেই থাকি। আর আমার যেহেতু আমি ডিভোর্সি তো আমার হাজব্যান্ডও অবশ্যই আমার সঙ্গে থাকেন না। তো দুই মেয়েকে নিয়ে মানে মা বাবার ঘাড়ে থাকাটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। হয়তো আমার মা বাবা আমাকে সাপোর্ট করছে, এখনও অবধি করছে, কোনো কোনো সময় আবার হয়তো মানে হচ্ছে অশান্তিও যে হয় না একদম সেটা তো না। একটা মেয়ে বিয়ের পরে থাকা মানে তার নিজেরও একটা খারাপ লাগা কাজ করে। মা বাবারাও অনেক সময় একসঙ্গে থাকতে থাকতে বলে না বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগে, তো বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে তো মানুষ চলে। তো তাও আমাকে মা বাবা এত সাপোর্ট দিয়েছে, এখনও অবধি দিচ্ছে। তো আমি বলি, আমি যখন আমার বড় মেয়ে অনেকটাই ছোটো প্রায় মাস ছয়, তখন আমি গ্রেট ইস্টার্ন শালকিয়া ব্রাঞ্চে 1 বছর জব করেছিলাম। আচ্ছা, তারপরে ওটা ছেড়ে দেওয়ার পর আমার মেয়ে তখন অনেকটা অসুস্থ হয়ে পড়ে, তাই আমি ওটা ছেড়ে দিই। তারপরে তারপরে আবার একবার গ্রেট ইস্টার্নেই জয়েন করি। তো সেবারও আমি চাকরিটা কন্টিনিউ করতে পারিনি, তখন আমার বড় মেয়ে ছোটো ছিল। তো আমি দেখতাম, আমি যখন নাকি জব করতাম তখনই ও কোনো না কোনোভাবে অসুস্থ হতো, তো সেই জন্য জবটা ছেড়ে দিয়ে আমি কি করলাম, আমার বিয়েতে যে সোনার গয়নাগুলো বাবা মা আমাকে দিয়েছিল সেগুলো বিক্রি করে আমি প্রথমে শুরু করলাম কুর্তির বিজনেস। তো চলছিল কুর্তির বিজনেস, চলছিল ভালোই চলছিল। তারপরে একটা দোকান ভাড়া নিলাম, চলতে চলতে হঠাৎ করে আমার মায়ের হলো গল ব্লাডারের অপারেশন। তারপর থেকে না আস্তে আস্তে ওই যে মেন্টালি একটা ডিফেক্ট হয়ে গেল না, মানে মেন্টালিটিতে একটা মানে বড় মায়ের গল ব্লাডার অপারেশন, হঠাৎ করে 1 মাস ধরে মা উঠতে পারছে না, মানে ভীষণ এরকম মানে একটা পরিস্থিতির মধ্যে পড়ে না আমার মানে আর কি। তখন ওই বিজনেসের ওই যে মাঝখানে একটা ঘাটতি চলে আসলো। তারপরে কি হলো, মানে ধার বাকি তো অনেক থাকে, এই ধার বাকি তুলতে তুলতে তারপরে মেন্টালি একটা হ্যারাসমেন্ট এইসবের মধ্যে দিয়ে করতে করতে তো আমার ওই বিজনেসটা গেল বন্ধ হয়ে। তারপরে আবার কিছুদিন এরকম মা বাবার ওপরেই চলছিল, চলতে চলতে নতুন করে আবার বছরখানেক আগে শুরু করেছেন কসমেটিক্সের বিজনেস, সরি বছরখানেক না বছর দেড় দুয়েক হবে কসমেটিক্সের বিজনেস শুরু করেছিলাম। হ্যাঁ, তো এবার কসমেটিক্সের বিজনেসটা ওরকম চলছে চলছে, কিন্তু কসমেটিক্সের বিজনেসটা হঠাৎ করে মানে এই যে ধার বাকি বললাম না, লোকে নিলে আর কেউ দিতে চায় না। হ্যাঁ, তো এই টানাপোড়েনের মধ্যে এবার আমি যদি টাকাটা রোলিং না হয় তাহলে তো আমি মালগুলো আর তুলতে পারছি না। এই করে করে এই বিজনেসটাও গেল বন্ধ হয়ে। তারপরে আমরা শিফট কর, তারপরে আমি জোকা ESI হসপিটালে এরকম জাস্ট জয়েন করেছি। তার পরের মাসেই মানে এখান থেকে সব কিছু মা বাবা সবাইকে নিয়ে চলে গেছি ওখানে, মাঝখানে ইভেন্টেও কাজ করেছিলাম।
ঠিক আছে। তারপরে ওইখানে ভাবলাম যে না, একটা সরকারি একটা চাকরি যদিও বা হয়ে যায় এরকম ইয়েতে তো ভালোই হবে। তো এক মাস মানে জাস্ট জয়েন করেছি ওইখানে একটা লবিবাজিতে, মানে একটা ইয়েতে, সেইটাও চলে গেল। তো যথারীতি 3 মাস ওখানে থেকে জমানো যা টাকা পয়সা ছিল সব খরচ করে তখন আবার ফিরে আসলাম বাড়িতে। বাড়িতে এসেছি পুজোর, মানে এই পুজোর কিছুদিন আগে আগে। তো এই মানে ঘাত প্রতিঘাতের মাঝখানে পড়ে মানে সর্বস্ব শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর এখন আমি সেই ঘরেই বসা। আর বাবার কথা বলি, বাবার নিজের দোকান আছে, ফার্নিচারের বিজনেস দোকান আছে, সেটা হচ্ছে আমাদের হিন্দমাটো স্টেশনের কাছাকাছি। কিন্তু দোকানটা বাবা অনেকবার এরকম বন্ধ হয়ে গেছিলো, আবার বাবা খুলেছে, চালু করেছে, এই করতে 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 অ্যাট লাস্ট গত বছর খানেক হয়ে গেল বাবার দোকানটা খুলতে পারছে না, এতটাই ভাড়া জমে গেছে। বাবারও কাজকর্ম, বয়সও হচ্ছে, কাজকর্মটাও অনেকটা বন্ধ হয়ে মানে কমে এসছে, আর ওই জন্য দোকানের ভাড়া দিতে পারেনি বলে দোকানও টোটালি বন্ধ। তো এখন আমাদের মোটামুটি কী বলো তো, মধ্যবিত্ত ফ্যামিলি বলো, আমাদেরটা খুবই মানে ভুল হবে বলতে গেলে, খুবই মানে দারিদ্র অবস্থার মধ্যেই পড়ে গেছি এখন। মানে কোনো মতে বাবা যা ইনকাম করে এনেছে সেটা দিয়ে কোনো মতো চলছে, সেই দিয়ে খাওয়া দাওয়া কোনো মতে চলছে। আর বলতে পারো মেয়েদের খরচা, তো আমার হাজব্যান্ড বড় মানে আমার মেয়ের জন্য, মেয়েদের জন্য সামান্য মানে যেটুকু একদম মানে বলাও যায় না, তবু আমি বলি 1,200 টাকা করে দেয়। তো ওই 2,000 টাকাই রেখে মানে ওইটাই হচ্ছে আমার দুই মেয়ের খরচা। তো সেইটা দিয়েই গত এই মানে 3-4 মাস ধরে ওইটা দিয়েই চলছে। তো আমার পরিস্থিতিটা এমন না, আমি না বাইরে বেরোতে পাচ্ছি না বিজনেস করতে পাচ্ছি। বিজনেস করতে গেলেও প্রবলেম, মানে ধরো এই যে আমি যে কোন ধরনের সেটগুলো এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই জিনিসগুলো তুলেছিলাম কসমেটিকের সাথে, তো এগুলো বিক্রি হচ্ছে না। এবার বিক্রি হয়ে যদি টাকাটা ক্যাশ না হয়, আমার তো পুঁজি নেই যে আমি আবার অন্য মাল তুলবো, সেগুলো বিক্রি হবে, একটা হচ্ছে না আর একটা মাল তুলবো, প্রত্যেক আমি তো রোল করতে পারছি না। তো বিজনেসটাও যার জন্য হচ্ছে না, আবার আমি যে বাইরে গিয়ে চাকরি বাকরি করবো, মেয়েদেরকে কে গাইড করবে? আমার মেয়েরা এতটাই দুষ্ট, আমার মাকে তো মানে কোনো কথা শোনেই না, আর বাবা যদি কাজে না বেরোয় তাহলে সংসার চলবে না। তো এই পরিস্থিতির মধ্যে না আমি না পুরো চারিদিকে জড়িয়ে গেছি, আর জড়িয়ে গিয়ে আমি পুরো মানে সরি মানে বুঝতে পারছি না যে আমি কী করব। তো এমনিতেও আমার ভ্লগিং দেখতে তো খুব ভালোই লাগে। আমার আর একটা চ্যানেল আছে যেটা আমি আগে ক্রিয়েট করেছিলাম, কলকাতা ফুড রিভিউ উইথ জয়শ্রী, যেটা আমি এই মানে বিভিন্ন ফুড রিভিউর ওপর, খাওয়া দাওয়ার ওপরে চালু করেছিলাম। কিন্তু ওটাও না বেশ কয়েক মাস ধরে, ওটারও বয়স প্রায় বছরখানেক হয়ে গেল, কিন্তু ওটাও দেখলাম আমার সেরকম চলছে না। সত্যি কথা বলতে খেতে তো পয়সা লাগে, কারণ আমি কোনো রেস্টুরেন্টে যাব সেটা কভার করব, আমাকে তো আর ফ্রিতে তারা খাওয়াবে না, তো সেখানে আমার পয়সাটা খরচ হবে। তো এই পয়সার জন্যই না আমি কোনো কিছুই করতে পারছি না, মানে এমন অবস্থা যে ওই চ্যানেলটা আমি চালাতে পারলাম না। তারপরে আমি অনেক ইউটিউবারের চ্যানেল দেখি, যেমন হচ্ছে হ্যাপি উইথ মামন, মানে আমাদের শ্রীরামপুরের মামনদি, তারপরে এম এস ফ্যামিলির মন্দিরা, তারপরে মাই ভিলেজ লাইফস্টাইল টিনা, এদেরকে আমার খুব ভালো লাগে। এদের ব্লগিং দেখতে দেখতে তো আমার মনে হয় যে আমি যদি একটা ব্লগিং চ্যানেল খুলি কেমন হয়। এমনিতেও আমার না সবসময় আমি ডিপ্রেশনে থাকি, যেহেতু আমি নিজে কিছু আর্ন করছি না, আমি টোটালি ঘরে বসে পড়েছি। আমার মেয়েদেরকে এখন তো 2,000 টাকা দিয়ে আমি কোনো রকমভাবে মানে কোনো কিছু না করে তা মানে কাটিয়ে দিচ্ছি, কিন্তু এদের যখন স্কুল খুলে যাবে তখন আমি কী করবো, এইসব ভাবনা চিন্তা করতে করতে আমি ডিপ্রেশনে চলে যাই। এই ডিপ্রেশনটা কাটিয়ে ওঠার জন্য আমি ভাবলাম যে না, আমি তাহলে একটা ব্লগিং চ্যানেল খুলি এবং ব্লগিং শুরু করি। হ্যাঁ, তো আস্তে আস্তে তাহলে কি আমার এই ভিডিওগুলো আমি যখন বানাই না, ভিডিওগুলো করতে করতে আমি ভিডিওর মাঝখানে যখন ঢুকে যাই, মধ্যে যখন ঢুকে যাই, যে আমি যখন ভাবি যে আমাকে সবাই এরকম অনেক মানুষ দেখবে, অনেক মানুষ সাপোর্ট করবে, তো সেই কথা ভেবে ভেবে আমি ভাবলাম না আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করি। তাতে আমার কী হবে, পরবর্তীকালে আমার যদি মানে তোমাদের সাপোর্টে বা তোমাদের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে যদি আমার চ্যানেলটা কোনোদিনও দাঁড়িয়ে যায়,
কোনো দিনও যদি আমি চ্যানেলটাকে ভালোভাবে দাঁড় করাতে পারি তাহলে আমার ঘরে বসেই টুকটাক যা আর্ন হবে সেটা দিয়ে হয়তো আমি আমার মেয়েদেরকে পরবর্তী ফিউচারে মানুষ করতে পারবো। এই কথা ভেবেই কিন্তু আমি ডিসিশন নিই। জাস্ট 3-4 দিন হলো মানে ভাবছি চ্যানেলটা অনেক দিন ধরে শুরু করব সাহস হয়ে উঠছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে না শুরু করেই ফেলি না, দেখা যাক না কী হয়। একবারে তো সব কিছু হয় না, আস্তে 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 হয়। এতদিন কষ্ট করেছি, আরও 6 মাস কষ্ট করব, তারপরে আস্তে আস্তে মানে চ্যানেলে আমি একটা চ্যানেলে যদি আমার মানে ভিডিও ছাড়তে থাকি, ডেইলি লাইফস্টাইল ছাড়তে থাকি, একদিন না একদিন তো তোমরা আমাকে ভালোবাসবে, একদিন না একদিন তো তোমরা আমাকে আপন করে নেবে। এই ভেবেই আমি কিন্তু ইউটিউবে আসলাম। মানে সব কিছু হারিয়ে বলতে পারো, মানে সব কিছু আমার সবই শেষ, কিছুই নেই এখনও, ওই মা বাবার ওপরেই চলছে। তো দেখো মা বাবা তো আর বেশি দিন নেই না, মা বাবার কত দিন, খুব বেশি হলে 10 বছর, 15 বছর, 20 বছর, তারপরে দুটো মেয়ে, তাদেরকে মানুষ করা, মানে আমি যে পরিস্থিতিতে চলি না সেই পরিস্থিতিতে থাকলে অনেক মানুষের ডিপ্রেশনে তারা ভুলভাল কাজকর্ম, মানে আমি কিন্তু প্রচণ্ড ডিপ্রেস থাকি সবসময়। দুদিন কিছুদিন আগেও ছিলাম, মানে আমি এই ভিডিও যখন দেখতাম, দেখতে দেখতে হঠাৎ সবাইকে তখন দেখতাম, সবাই হাজব্যান্ডের সঙ্গে ভিডিও দিচ্ছে, সবাই হাজব্যান্ডের সঙ্গে কত সুখী রয়েছে, তখন আমার আবার আরেক রকমের ডিপ্রেশন চলে আসে। আমার আমি কেন সংসারটা করতে পারলাম না, আমার কেন হলো না, আজকে আমি বাচ্চাদের নিয়ে একা, আমাকে কে দেখবে, বিভিন্ন রকমের না ডিপ্রেশন চলে আসে। তো আমি বললাম না ঠিক আছে চলো শুরু তো করি, সবার তো আর সব কিছু হয় না, আমার কপালে হয়তো সুখ ছিল না, আমার কপালে হয়তো সংসার ছিল না, তাই আমারটা হয়নি, কিন্তু ঠিক আছে দুটো মেয়ে তো আছে, তাদেরকে নিয়ে আমি সামনে এগিয়ে যাব, আর তাদেরকেও দেখাশোনা হবে, প্লাস আমার নিজেরও কিছু টাকা আর্ন হবে, আর প্লাস আমি একটা অনেক বড় ফ্যামিলি পাবো, অনেক মানুষের ভালোবাসা পাবো। এই ভেবে, জাস্ট এই ভাবনা চিন্তাটুকু নিয়েই আমি ইউটিউবে এসেছি। তো জানি না কি হবে, কতদূর কী হবে, তবে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমি বলবো না যে আমাকে ভিক্ষা দাও, আমাকে তোমরা মানে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে, কিন্তু আমি এটুখানি বলবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, জাস্ট ভালো লাগে, যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে আমিও মানে বাকি আমার আমার প্রিয় সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবারদের মতন আরও এগিয়ে যেতে পারি, আর তোমাদের অনেক 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 মানুষের ভালোবাসা পাই, যাতে আমার এই ডিপ্রেশনটা কেটে যায়, কাটিয়ে উঠতে পারি আমি, আর আমার মেয়ে দুটোকে আমি মনের মতন করে মানুষ করতে পারি। না হলে আমার পক্ষে না সম্ভব, সত্যি সম্ভব না আমার মেয়েদেরকে মানুষ করা, কারণ আর বাবার উপর কতই বা চাপ দেবো না, বাবারও অনেক বছর অনেক বয়স হয়ে গেছে, তো এখন আমার উচিত তাদেরকে বসিয়ে খাওয়ানো, কিন্তু এখনও আমি তাদের ঘাড়ের ওপর বসে রয়েছি, কিন্তু আমার না চারিদিক দিয়ে বললাম না আটকানো, কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এই তো মানে লাইফের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, এই জন্যই আমি ভাবলাম আমি ইউটিউব শুরু করব, ইউটিউবে কাজ করব, ইউটিউবে মানে রেগুলার ব্লগিং করব, ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। এই ভেবেই চ্যানেল ক্রিয়েট করে ফেললাম বং জয়শ্রী, আর তোমাদের সামনে ভিডিও তুলে ধরছি। এই নিয়ে হয়তো 3 নম্বর কি 4 নম্বর ব্লগ আমি আপলোড করব। তো আশা করছি তোমাদের তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমাকে ভালোবাসবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি আমাকে তোমরা আপন করে নিতে পারো অবশ্যই আমি খুবই খুশি হব, খুবই হ্যাপি হব, আর আমি আমার মেয়েদেরকে সত্যি মনের মতন করে মানুষ করতে পারবো, কিন্তু তোমাদের মানে সহযোগিতা আমার চাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। তো এই ছিল আমার মানে লাইফের একটা অংশ, জাস্ট কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও লাইফের অনেক কিছু ঘটনা অনেক কিছু তো পড়েই রয়েছে, পরে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আমার যখন ফ্যামিলিটা আর একটু বড় হবে, বা আমি যখন আমার ফ্যামিলিটাকে আর একটু বড় করতে পারবো, তখন অবশ্যই তোমাদের সাথে অনেক কিছু আরও শেয়ার করব। তো আজকে বসে বসে মানে এই আমার কিছু লাইফের কিছুটা অংশ শেয়ার করতে করতেই দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তাহলে হয়তো তোমরা বিরক্ত হয়ে যাবে, আর হয়তো মানে লাইকের বদলে ডিসলাইক করবে, বা
আমার সঙ্গ ছেড়ে চলে যাবে, আমি যেটা চাই না। আমি চাই তোমরা সবাই আমার সঙ্গে থাকো, তোমরা আমার আশা, তোমরা আমার ভরসা। তো আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।